স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ডাই আম গোয়েন্ট টু সলভ রায়মাতিন প্রশ্নবিধিত দু হাজার চব্বিশ সেকেন্ড সামেটিভে আমরা চোদ্দ নম্বর স্কুলটি সলভ করবো বিফোর স্টার্ট দিস ভিডিও আই রিকোয়েস্ট মাই অল নিউ ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্ট চলো শুরু করা যাক ভিডিওটি প্যাসেজ তো দেখতেই পাচ্ছো তোমরা টম লোসেস আর টুথ থেকে দিয়েছে তো দেখো টম অলওয়েজ পাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল সোমবারের সকালগুলো টমের সবসময় বিশ্রী মনে হয় মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন এ স্কুল সোমবার আরেকটি যন্ত্রণাদায়ক স্কুল সপ্তাহে সূচনা করে টম লে থিঙ্কিং টম শুয়ে শুয়ে ভাবছে প্রেজেন্টলি বর্তমানে হি উইজ দ্যাট হি ওয়াজ সিক বর্তমানে সে এটা ভাবছে যে সে যদি অসুস্থ হতো দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল তাহলে স্কুলে না গিয়ে সে ঘরে থাকতে পারতো হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট সে তার শরীরটাকে অসুস্থতা খুঁজে পাওয়ার আশা নিয়ে শরীরটি পরীক্ষা করতে শুরু করলো he thought that he had found symptoms of স্টমাক ট্রাভেল তার মনে হলো যে পেটের গোলমানের লক্ষণ সে খুঁজে পেয়েছে সমস্যা খুঁজে পেয়েছে হি টু গ্রো হোপফুল সে আরও আশাবাদী হলো হাওয়ার দ্য সিমটমস গ্রিউ ফিভেল অ্যান্ড হোল্ডেন্ড হে যাই হোক লক্ষণগুলি শীঘ্রই কমে গেল এবং একদম সম্পূর্ণভাবে চলে গেল টম উইস দ্যাট হি ওয়াজ আনওয়েল সে যাতে অসুস্থ থাকে দ্য সিমটমস অফ টম স্টমাক ঠিক আছে এরপর ওইগুলো তো হবে না টম লে টম লে থিঙ্কিং এটা ফলস হবে টম ওয়াজ রিল্যাকসেন্ট গো টু অনিচ্ছুক ছিল সে স্কুলে যেতে ট্রু হবে ওয়াই ডিড টম উইস দ্যাট হি ওয়াজ সিক অ্যান্ড ওয়েন ডিড টম বিগিন টু গ্রো হপুল চলো দেখে নাও টম উইজ that he was sick so he স্টে হোম ফ্রম স্কুল ওয়ে ডিট টম বিগিন টু গ্রো হো টম began to গ্রো হো when he had found সিমটমস অফ স্টমাক ট্রাভেল যখন সে কি খুঁজে পেয়েছিল সে স্টমাক ট্রাভেলের খুঁজে পেয়েছিল তখন সে হোপ হয়েছিল মাইল the মিস upon the হিল হালকা কুয়াশা পাহাড়ের উপর টেলিং নট অফ স্টমস টু মোরো যা বলে দেয় আগামীকাল ঝর্ঝল নয় নো দ্য ডে হ্যাজ ওয়েব ইটস ফিল না দিনটি কেঁদেছে প্রাণভড়ে স্পেন এর স্টোর অফ সাইলেন্সর উজাহ করেছে তার নীরব দুঃখ ওহ আই আম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ আমি ফিরেছি যেন ছোটবেলার দিনগুলিতে আই এম আ চাইল্ড ওয়ান্স মর আমি হয়েছি আবার একবার শিশু অ্যান্ড নিথ মাই ফাদার শেলটারিং রূপ অ্যান্ড নিয়ার ওল্ড হলডোর নিশ্চিন্ত ছাউনির নিচে আমার বাবার কাছাকাছি পুরোনো হল ঘরের দরজায় ফ্যাদা স্পিকার ইন দ্য পোয়েম ইজ এ গ্রন আ পারসন দা মিস আপন দা হিল ডিসক্রাইব অ্যাস মাইল হালকা হু ইজ দ্য ইজ দ্য পোয়েট সি হার সেল আন্ডার হার ফাদার নিয়ার ওল্ড সি থিংস হার চাইল্ডহুড এই সম্পূর্ণটা লিখে ওই আমি এখানে কিন্তু হার ফাদার সিল্টারিং রুপ নিয়ার দ্য ওল্ড হলডোর পর চাইল্ডহুডটা কমপ্লিট হুইলস আর নর্মালি জেন্টাল জ্যাকিউস কোস্টিয়ার ইন হিস বুক জ্যাকু কোস্টিউ তার বইয়ে ইনিশ বুক দ্য হুইল মাইটি দ্য মনার্ক অফ দ্য সি টেস্টিফাইড টু দ্য হুইলস সেলফ কন্ট্রোল তিমই সাধারণত কোমল হয় এবং জ্যাকিউব কস্টিউ তার বই দ্য হুইল মাইটি দ্য মনার্ক অফ দ্য সি তা তিনি বলেছেন টেস্টিফাইড বা সাক্ষ্য দিয়েছেন বা রচনা করেছেন টু হুইল সেলফ কন্ট্রোল তিমির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে ইন অল হিস ইয়ার্স অব ড্রাইভিং হিসেস নট এ সিঙ্গল ম্যান হ্যাজ বিন হার্ড ডিউরিং আওয়ার সামটাইমস হাজার ডুয়ার্স হাজার ডুয়ার্স হুইল এনকাউন্টার্স তার সমস্ত ড্রাইভিং বছরের মধ্যে তিনি বলেছেন যে আমাদের মাঝে মাঝে বিপজ্জনক তিমির মুখোমুখি হওয়ার সময় একজন মানুষও আহত হয়নি ইন্ডিড হুইল শো এভরি সাইন অফ উইশিং টু স্পেয়ার স্পেয়ার ম্যান ফ্রম হাম প্রকৃতপক্ষে তিনি মানুষকে ক্ষতি থেকে রক্ষা করতে চায় এমন প্রতিটি লক্ষণ দেখায় মেনি হুইলস এক্সিবিট স্ট্রং ফ্যামিলি টাইস অনেক তিনি শক্তিশালী পারিবারিক বন্ধন প্রদর্শন করে দ্য ইয়ংস রিম উইথ দেয়ার প্যারেন্টস ফ ইয়ার্স মোর যুবকরা পনেরো বছর পিতা মাতার সঙ্গে থাকে নোমেডিক ল্যান্ডস ম্যামলস সাচ স্পাইসেস এস হাম ব্যাকস অ্যান্ড গ্রে হুইলস লিভ ইন দ্য হার্টস অর পটস অ্যান্ড ট্রাভেল সিজনালি বিটুইন ফিডিং রেইনডিয়ার অন্যান্য ভূমি যাওয়ার প্রাণীর মতো কুজ ও ধূসর প্রজাতির পশুপাল ও গুটি কয়েকটা বাস করে এবং মৌসুমি ভ্রমণ করে খাওয়ানো এবং প্রযোজনের জন্য তারা স্থলের মধ্যে যায় ইন দ্য টাইম অব স্ট্রেস স্ট্রেজ হুইলস লুক আফটার ওয়ান এবং চাপের সময় স্ট্রেস চাপের সময় হুইলরা একে অপরে দেখাশোনা করে এ গ্রুপ অফ মাইগ্রেট অ্যাট দ্য স্পিড অব দ্য স্লোয়েস্ট বেবি একটি দল দ্রুততম শিশুর গতিতে স্থানান্তর করে হোয়েন এ মেম্বার ইজ ওন ইট যখন একজন সদস্য আহত বা অসুস্থ হয় তখন অন্যরা এটি পরিত্যাগ করতে অস্বীকার করে দে মেক ইট 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 সাপোর্ট অন ব্যাক দ্যাট তারা তাদের মধ্যে এটিকে ক্র্যাচ করতে পারে এবং তাদের উপর একটা সমর্থন তাদের উপর একটি সমর্থন করতে পারে পিঠে যাতে এটি কি নিতে পারে শ্বাস নিতে

জ্যাকিউ কৌস্টিউ এরপর আছে হাউ ডু দ্য আদার হুইলস ইন গ্রুপ টেক কেয়ার অফ হুইল দ্যাট ইজ ওয়ানডেড অর সিক এটা দুই নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া আছে এই লাইনটাই হবে এখান থেকে হেন এ মেম্বার ইজ ওয়ানডেড অর সিক দ্য আদার রিফিউজ টু অ্যাবাউন্ডন ইট দে মে ক্রেডেল ইট বিটুইন দেম অর সাপোর্ট ইট অন দেয়ার ব্যাক শো দ্যাট ইট ক্যান ব্রিথ গ্রামার চলে যাও পাঁচটা রয়েছে দিস ইউজফুল ইনস্ট্রুমেন্ট কমপ্লেক্স করো ইজ এ দিস না দিস ইজ অ্যান এটা এ হবে না যেহেতু এখানে আমরা ভায়াল পাচ্ছি দিস ইজ অ্যান ঠিক আছে সরি একবার আমি লিখে দিচ্ছি দিস ইজ অ্যান দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট

দে ডান্স হ্যাপিলি তারা আনন্দের সহকারে নাচছে দে ডান্স উইথ হ্যাপিনেস তারা কেমন কেমনভাবে নাচছে আনন্দ সহকারে হ্যাপিলিটাকে আমরা দেখলাম হ্যাপিলি আছে দেখতেই পাচ্ছ অ্যাডভার ফর্মে আছে সেটাকে উইথ হ্যাপিনেস প্লেনাউন ফর্ম টোলারেট তার ফেজাল ভাব হবে পুট আপ উইথ আর ইনভেস্টিগেটিং তদন্ত করা লুকিং ইন টু যেহেতু আইএনজি এই যে লুকের সাথে আইএনজি লুকিং রেয়ার্ড ওয়াজ রেয়ার্ড